হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটা ক্ষেতে চলে এসেছি। এটা মূলত পেঁয়াজের যে দানা, সেই দানা ক্ষেত। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো জ্বলাইছে, দানাগুলো জ্বলাইছে। বাট জ্বালানোর পর এই যে মাথায় যে একটা সমস্যা হওয়া ধরছে দানার, প্রায় জ্বালানোর কয়েকদিন পরে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখা যাইতেছে নাকি বুঝতেছি না, দেখতে পাচ্ছেন এই যে মাথাগুলো শুকাই যাইতেছে। এটার করণীয় কি বুঝতে পারতেছি না। আর প্রায় অনেক দানা এরকম শুকাই গেছে এবং নষ্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত এখানে প্রায় 3.5 কাঠা 4 কাঠার মতো জমি, 2 কেজি দানা দিছি পেঁয়াজের, প্রায় 10-12 দিন হয়েছে, 10 থেকে 12 দিন। এখন ক্ষেতে এসে দেখি অবস্থা। আর দেখতে পাচ্ছেন আবহাওয়াটা বেশি একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। আর এই হলো ক্ষেত। তো বুঝতে পারছি না দানার কি সমস্যা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে প্রচুর জ্বালাইছে, দেখুন প্রচুর জ্বালাইছে, অনেক দানা জ্বালাইছে। কিন্তু যদি খেতে থাকে মাশাআল্লাহ অনেক ভালো সুন্দর দানা হবে। আর এই যে পিলি করে রসুন লাগাই দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো রসুন গাছ, এগুলো জ্বলায় বড় হয়ে গেছে। আর এই দেখুন অনেক দানা এখনো জ্বলানোর বাকি আছে। এই যে এই যে কেবল কোনাইতেছে, এই যে এগুলো উঠতেছে কেবল। এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকটি গাছ শুকাই গেছে এই জায়গাটা, দেখতে পাচ্ছেন আপনারা এই যে অনেকগুলো গাছ এখানে নষ্ট হয়ে গেছে। মূলত কি কারণে এই সমস্যাটা হয়েছে বুঝতে পারতেছে না, নাকি আবহাওয়ার কারণে এরকম সমস্যাটা সম্মুখীন হয়েছে। দেখুন অনেক অনেক দানা জ্বালাইছে, কিন্তু 2 কেজি দানা বুনেছি, প্রায় সব দানা জ্বালাইছে। এই দেখতে পাচ্ছেন এটা একটা ধান, এই যে এই জায়গাটা মাথা মাথাগুলো অনেকটাই উকরানো মুকরানো। এই দেখতে পাচ্ছেন এই যে সমস্যাটা, এটা এই যে শুকাই গেছে একেবারে। দেখুন তো যদি এই রোগটা ঠেকানো না যায়, মনে হয় না দানা খেতে থাকবে, তো খুব তাড়াতাড়ি ওষুধ স্প্রে করে দিতে হবে। আর দেখতে হবে কী ওষুধ দেওয়া যায়। তো আপনারা যারা আছেন ভিউয়ার্স, আশা করি সকলেই একটু পরামর্শ দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কী দেওয়া যায়। এই দেখুন রোগটা, মাথাগুলো সবগুলো শুকাই গেছে, এই যে দেখুন এখন সব মাথাগুলো শুকাই গেছে। এই যে তো আশা করি সকলেই কমেন্ট করে জানাই দিবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।